নমস্কার, আমি অঙ্কিতা, আপনাদের সকলকে স্বাগত জানাই স্পাইস বক্সে। আজ আমি যেই রেসিপিটা বানাতে চলেছি তার নাম হলো নারকিসি কোফতে। নারকিসি কোফতে বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি তা হলো আদা রসুন বাটা, সরু করে কুচানো ধনে পাতা, ডিমের কুসুম, চিকেন কিমা, কাঁচা লঙ্কা কুচি, কাসুরি মেথি, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হিং, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন আর কুকিং অয়েল। নারকিসি কোফতে বানানোর জন্য সবথেকে প্রথমে আমি নিলাম ডিমের কুসুম। ডিমের কুসুমকে একটা পাত্রে নেব, তার সাথে এতে দেব আদা রসুন বাটা, সামান্য সরু করে কুচানো ধনে পাতা। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য কিমা, তারপর দেব সামান্য নুন, হলুদ গুঁড়ো ছোটো চামচের অর্ধেক চামচ, গোলমরিচ গুঁড়ো ছোটো চামচের অর্ধেক চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো ছোটো চামচের অর্ধেক চামচ, এক চিমটি হিং, গরম মশলা গুঁড়ো ছোটো চামচের অর্ধেক চামচ, কসুরি মেথি ছোটো চামচের অর্ধেক চামচ, কাঁচা লঙ্কা কুচি। এবার এই কিমাটাকে ডিমের কুসুম আর মশলার সাথে ভালোভাবে মেখে নেব। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলা মিশে গেছে, কিমা মশলা তৈরি হয়ে গেছে। এবার বানাবো আমি কোফতা। কোফতা বানানোর জন্য আমি নেব সেদ্ধ ডিম। এবার আমি নিজের হাতে সামান্য তেল মেখে নেব যাতে মশলাগুলো আটকে যাবে না, আর এই মশলাটা দিয়ে একটা গোল লেচি বানিয়ে নেব। আর তার সাথেই সেদ্ধ ডিমটাকে এইভাবে ডিমের কুসুমে ডুবিয়ে নেব। এবার কিমা দিয়ে যে লেচিটা বানিয়েছি তার ওপরে এই সেদ্ধ ডিমটাকে ভালো করে ডিমের কুসুমে ডুবিয়ে নিয়ে এভাবে রেখে দেব। ডিমের কুসুমে ডোবালে পরে মশলাটা খুব সুন্দরভাবে ডিমের সাথে আটকে যাবে আর এটাকে কভার করে নেবে। এবার এটাকে আমি ভেজে নেব তেলে। যতক্ষণে এটা ভাজা হচ্ছে আমি আরেকটা কোফতা তৈরি করে নেব। ঠিক আগের মতোই কিমার মশলাটা দিয়ে একটা লেচি বানিয়ে নেব আর সেদ্ধ ডিমটাকে ডিমের কুসুমে ডুবিয়ে নেব। আর এবার এটাকে ঠিক আগের মতোই চারদিক থেকে কভার করে দেব। ঠিক আগের মতোই তৈরি হয়ে গেছে আমার কোফতা। এবার এটাকেও আমি তেলে ছেড়ে দেব, এটাকে উল্টে নেব। কোফতাগুলো বাদামি হয়ে গেছে, এটা আস্তে আস্তে তেলে ডোবাতে থাকুন। রংটা খুবই সুন্দর এসেছে। তো কোফতাগুলো ভাজা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার নারকিসি কোফতে, আর আমি এগুলোকে গার্নিশ করে সার্ভ করার জন্য তৈরি। সার্ভ করার জন্য কোফতাগুলোকে দু টুকরো করে কেটে নেব। এবার আমি এগুলোকে সার্ভ করব গার্নিশ করে। সার্ভ করার জন্য আমি একটা প্লেট নিয়েছি আর দু ভাগে এগুলোকে কেটে ঠিক এভাবে প্লেটের ওপর রাখবো। তো তৈরি হয়ে গেছে আমার নারকিসি কোফতে। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। নমস্কার, ভালো থাকবেন।